আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে থাকি আমার ভিডিওটা দেরা শুভণী পালা আছে সুস্থ আছে শীত যার কি ফিটা খাওয়া হইলো না সো আজকে আপনারা লগে দুইটা ইউনিক ফিটা রেসিপি শেয়ার কর্ম আর ও ফিটা লইয়া কোন জায়গা গেলাম সহজ দলইয়া ফিটা খাইলাম আজকে আপনার লগে শেয়ার হম ভিডিও রেন্ট পর্যন্ত দেখবা এখানেও আমি চাউলের গুড়া নিছি কিনা চাউলের গুড়া পাকিটা যেটা কিনতে পাওয়া যায় সহজে ই ফিটার নাম দিছি আমি খাজুরি চিতই অথবা খাজুরি ফিটা সো প্রথমে আমি ইকানো নিচিগি এক কাপ চাউলের গুড়া তারপরে নিমু আমি এক কাপ সুজি আর নিম দুই কাপ সুগার। সুগারটা আপনারা আপনারা পরিমাণ মতো দিবা যতটুকু সুগার পছন্দ করো তারপরে নিমু তা তা আমি ইকানো এক কাপ নারকেল খুঁড়ানো আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারবা এটা আসলে ফ্রোজেন এখানেও আমি ইউজ করা কেটলর হট ওয়াটার বয়েল ওয়াটার বেশি গরম ওয়াটার ইউজ করতে কারণ ককোনাট ফ্রোজেন আসিল ককোনাট চাউলের গুড়া সুজি চিনি সবটা গলিয়ায় একগে ওই তো আর ওই দেখা ফাতলা করে কিন্তু বেটারটা খর্তইবা ফয়লা ফাতলা করে খর্তইবা সরিয়া গুড়িয়া রাখি দিবা হাফ এন আওয়ার হাফ এন আওয়ার গুড়িয়া রাখতইবা আর বেশি হইলে বেশি ভালো হইব ইখানও আমি একটা পেন নিছি এটা আমি ইন্ডিয়ান সপ্তাহে কিনছিলাম এটা ইন্ডিয়ান তারা কীতে একটা জিনিস পাওয়ায় সো আমি এটার মাঝে বানাই ও খাজুরি ছিতৈপিটা চিতই ফিটার মনে হয় তিনটা শেপ তাহে কেন বারোটা শেপ আছে সো গুলগুল হরিয়া গুণ চিতই ফিটার শেপ তো ডিফারেন্ট সো যাই হোক ওই দোকা এটা কিন্তু ঘন হয়ে গেছে ব্যাটারটা মেক্সিও প্রথমে যে ব্যাটারটা রেডি হবা এটা একটু ফাতলোই তৈব পরে গুড়িয়া তৈলে এটা এমনিও গণ হয়ে যাব ফাতলা বলতে আবার বেশি ফানি দিয়া ডেল ডেলা না জানো ফরে গণ হইলে একটু দুধ দিলাইবা বেশি যদি গণ হয়ে যায় দেখেন রাখা বাদে যে গণ হয়ে যায় তে দুধ দিলাইবা ওইলে ফরে গিয়া সুজি আর গুড়া মিশাই নাজানো আর খাইতে মজা লাগতো না দেখতা ফারা কতটুকু গণ হয়েছে বেটারটা যাই হোক এই আমি একটা খড়াই নিছি কড়াইটা আমি ইন্ডিয়ান সপ্তাহে আনছি এটা দিয়ে আপনারা চিতৈ ফিটা বানাইতে পারবা চিতৈ ফিটা নর্মালি যে কড়াই থাকে এটার মাঝে হয়তো বা সাইডটা শেপ থাকে কেন গুল গুল বারোটা শেপ আছে ওটার মাঝে আমি ও ফিটাটা বানাই এটারে আমি নাম দিছি হাজুরি ফিটা অথবা হাজুরি চিতৈ ই ফিটা রেসিপিটা এর আগে আমি কখনো খেউরে দেখছি না বানাইতে সো আমি মনে করি এটা আমি মেড করছি সো আমার সিগনেচার একটা রেসিপিও হইতে পারবা আপনারা ই হাজুরি চিতৈর ফিটা অথবা হাজুরি ফিটা সো আপনারা একবার ট্রাই করে খাইয়া দেখবা আসলে ফিটাটা খুবই মজা আর গরম গরম খাইতে বেশি মজা লাগে আর যদি ঠান্ডা হয়ে যায় কোনো অসুবিধা নাই ফ্রাইপেন মাজে একটু স্লো গ্যাসও করিয়া রাখি দিবা কত সময় দেখবা আবার ওলা নরম সরম হয়ে যায় আরো বেশি মজা লাগে গরম করে খাইতে যে কোনো ফিটাও দেখুন জানো সন্দেশটাকে শুরু করি ফয়লা দিন কিন্তু কত ভালো লাগে না ফোর দিন গরম করে সাদে খাইতে অত মজা লাগে ফিটা কেন আমি ফিফটিন মিনিট আসিলাম গুড়িয়া ফিফটিন মিনিটস পরে এটা আমি ফাল্টাইয়া দিলাই রাম আরও দেখো তাকে কিলো হয়েছে পুরা মিষ্টিলান লাগে অলহান ফাল্টাইয়া আর ফাঁস মিনিট রাখি দিবা গুড়িয়া ফাঁস মিনিট ফরে নিজ ওফর সমান করে হয়ে যাব আর অলরেডি এটা কুক হয়ে গেছে কিন্তু জাস্ট খালি ওফরে যে একটা খাসা বাপ দেখে ওটাটা যাইবা লাগে ওলাখান উল্টাইয়া আর ফাঁস মিনিট রাখি দিবা যারার গেছে ইলাখান পেন বা কড়াই নাই আপনারা কিলাই ফিটাটা বানাইবা। আপনারা চিতই ফিটার যে কড়াই আছে এভেলেবেল ইটা পাওয়া যায় ওটা দিও বানাইতে পারবা অথবা এটাও তো বাজারও এখন এভেলেবল আছে ও ইটা কিনে আপনারা বানাইতা পারবা ইটার মাঝে আরো ভেটি জিনিস বনায় যায় সো আমি বানাইছি বাট রেসিপি শেয়ার করা হয়েছে না সো এর আগেও আমার কিন্তু ই খাজুরি ফিটা রেসিপিটা আছিল আমার চ্যানেলও আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলও আপনারা গুড়িয়া অফিসের ভিডিওগুলো দেখতে ভালো অনেক ধরনের রেসিপি আছে সো আরও দেখো কা দেখতে কত সুন্দর হয়েছে খাইতেও অলাখান মজা আছিল আর খাজুর তো এমনিও বাল আমরা শরীর সো ফিটাও খাইলা খাজুরও খাইলা এখন আমি আপনারা আপনারালো শেয়ার হো তাল ফিটা ইখানো আমি এক কাপ নিছি চাউলের গুড়া এখানে হাফ কাপ ডানোর দুধ দিছি আর নিচে আমি দুই কাপ সুগার সো এখানে এসে গিয়া তালের শ্বাস তালের শ্বাসটা আছিল ফ্রোজেন ফ্রোজেন তালের শ্বাস এখন সোপাইন তো অ্যাভেলেবেল আছে আপনার আনতা ফারোন চাইলে সো যাই হোক আমি এখানেও এক পাটি তালোর শ্বাস দিলাই রাম অনেকেই কমপ্লেন করেন যে তালের শ্বাসর মাঝে একটা স্মেল করে অথবা তিতা থাকে সো ডানোর দুধ দিলে আর ফ্রেশ মিল্ক দিয়া হলে এই তিতাটা যায় গিয়েও আমি এক কাপ দিছি নারকেল কুড়ানো আপনারা চাইলে আরও বেশিও দিতা পারবা বেশি দিলে আরও বেশি মজা হয় সো আপনারা চাইলে আরও বেশি নারকেল কুড়ানো নারকেলের দুধও দিতা পারবা আমি এটা বানাইমো দুই লাখান হরি আপনারা চাইলে আপনারা সুবিধা মতো জেসালাহান বানাইতে পারবা সো এটা ব্যাটারটা হইব গিয়ে আমরা যারা সন্দেশ বানাই ও সন্দেশের বেটারও লাখানো বেটারটা বানাই বা একটু গণ হরি এখানে আমি ফ্রেশ মিল্ক দিলাইছি আর আবারও যে কোনো ব্যাটার বানাইয়া এটলিস্ট আপনারা হাফ এন আওয়ার রাখবা হাফ এন আওয়ার বাদে ফিটাটা বানাইলে বেশি মজা হয় সো এটাও আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিব হাফ এন আওয়ার হাফ এন আওয়ার পরে এটা আমি ইমলি ফিটা যে বানাইন একটা স্টিমার ও স্টিমোর মাঝে আমি বানাইমো এটা ইমলি ফিটার স্টিম দিয়া কতটা বানাইমো আর কতটা এমনি ফ্রাই প্যানও দিয়ে আমি বানাই নিমো আপনারা চাইলে এটারে আমরা যেটা সন্দেশ বানাই সন্দেশও লাহানো বানাইতা পারবা তবে তেল বেছি খাই লাগিব আৰু তেল যে কোনো জিনছো বালা নাই চৰিলৰলৈ লাগে খাৱা ফিটা যোন খাই লা তেখটো হেল্ডি হৈ খাওকা ষ্টিম কৰি খাইলে আমাৰ খাচী মন বেছি ভাল হ'ব আমি চব ষ্টিম কৰি লাইমো ইটা অলাখান ইমলি ফিটা বনানি হয় ইটাৰ মাজে এতিয়া ইণ্ডিয়ান চপৰ পোৱা যায় ষ্টিমটা চ' এইটাৰ মাজে আমি বেটাৰটা দিলাইমো বেটাৰ দিয়া চব দিনটোৰে ষ্টিম কৰি লাইমো বেটার দেওয়ার আগে ও জালির মাঝে একটু তেল ব্রাশ করে আমি নিচে গিয়ে আপনারাও তেল ব্রাশ করে নিবা তো যখন স্টিম হইব এটা উঠি আইব তোলে লাগতো নাই আর নিচটাও সুন্দর হয় চুলার মাঝে আমি একটা হান্ডি নিছি হান্ডির ফানি দিছি এক কাপ দিয়ে আমি স্টিমটা বয়া দিলাই মো গড়িয়া এটা হইতে ফিফটিন মিনিট লাগবো তিনটা জালিরে ও ফোন নিস করি একসাথে দোয়া লাগে ইনো একটা স্ক্রুড্রাইভার ওখানে একটা জিনিস আছে ওটা দিয়া ইটারে এখন যায় সো ওই দহকা তিনটা এখন হয়ে গেছে স্ক্রু ড্রাইভার দিয়ে আমি লগাই লিছি তিন এখন আমি বালাহরিটারে গুড়িয়া রাখি দিব সষ্ঠিম হয়ে যাব তালের ফিটা উটাই সময় আর বিডি হরতাম পারছি না একটু তাড়া উড়া লাগে গেছে কারণ সোহালে বানাইছিলামিগুণ লইয়া যাইতাম আর জায়গাত ওই দহকা তালৰ ফিটা কত সুন্দর আর সোহালে খাইয়া হৈছেন তালৰ ফিটা যে মজো হয়েছে সো আপনারাও দ্বারা শীতৰ দিন শেষ হয়ে গেছে আমার লান হয়েছে ফিটা খাইছেন না আপনারা তাড়াতাড়ি করে ফিটা বানাইল কা আর খাই আর আমি আর একটা শেপ দিয়া বানাইছিলাম ফ্রাইপ্যানের মাঝে খালি তেল ব্রাশ করিয়া একটা বানাইছিলাম কেকও খান দুইটা শেপ দিছি বানাইছি একটা গোল করিয়াটা একটা হইলিয়াও ফ্রাই প্যানত দিয়া সো আপনারা যেলা ফারণ শেপ করি বানাইতে পারবা এটা কোনো সমস্যা নাই তবে ডিপ ফ্রাই না করলেও বালা কারণ ডিপ ফ্রাই তেলের মাঝে হলে তো আর এটা ফিটা রইলো না এটা হয়ে গেলো নাস্তা লাখান আর প্লাস আনহেলদি হয়ে গেলো ফিটা তো সহলেও বেশি খাইতে বালা লাগে সো আমার একটা ব্রেকফাস্টর দাওয়াত আছে হাতীয় গরু সো তান গরু সহলে ফিটা বানাইয়া লইয়াহয় আৰু আছিল আমাৰ দুইটা ফিটা আমি যেতিয়া দুইটা বনাই লৈ আহিছি আমাৰ ইউনিক ৰেচিপি আপোনাৰ চাইলে ট্ৰাই কৰি খাই দেখত পাৰইন যাৰা নতুন আমাৰ ভিডিঅ'বিলাক দেখা আমার রেসিপি যদি ভালো লাগে ট্রাই করবা আর একটা লাইক করবা কমেন্ট করবা আর যারা ফেসবুকের মাঝে দেখা এখন আমার ফেসবুক পেজটা ফলো করছেন না তার প্রতি একটা অনুরোধ থাকবো প্লিজ আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবা আর যারা ইউটিউব দেখা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা যারা সব সময় আমার ভিডিওগুলো দেখোন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন আমার ভিডিওর মাঝে তারাই অসংখ্য ধন্যবাদ আর এলকিয়া সব এ সব জাতর ফিটা নাস্তা বানাইয়া লইয়াইছইন দলইয়া সহালে এখনো ব্রেকফাস্ট সত্তাহরি আজকে ব্রেকফাস্ট আয়োজন আছিল যে সেও দুইটা তিনটা ফিটা নাস্তা বানাই লইয় রান্না শেষ হয়ে যা সব যে ফিটা খাওয়া হয়েছে না সো এই কারণে দাওয়াত আসে সকলে ফিটা বানাইয়া লইয় আইসই খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবটা মিলাইয়া ভালো হয়েছে সুন্দর হয়েছে সবর ফিটা যে মজা হয়েছে সবরে অসংখ্য ধন্যবাদ যারা যারা ফিটা বানাই লৈ আইসন মজার মজার ফিটা আর এই আমরা সকল লেডিজ সকল সো লেডিজ পার্টি শহর লেডিজ হলে মজার মজার ফিটা বানাই লাইন সো সব রে আবারও অসংখ্য ধন্যবাদ সকলের ফিটা যে মজা আছিল আমরা সকল এখন মো আর ফটো তুলোই তো নাই এখন দেখা যায় যে খানি রেডি হরি টেবিল আইন না ফটো তুলতে তুলতে আর ভিডিও করতে হতে খানি অনেক ঠান্ডা হয়ে যায় সো আমি যে ইউটিউব হরি আর ফটো তুলি আর ভিডিও সরিলা নাই যারা ইউটিউব হরই না যারা ব্লগ করই না তারা আর বেশি ফটো তুলইন না আর ভিডিও করয় লাইক আমার বইন তাই আরো বেশি ভিডিও করে আমার তাকে বেশি ভিডিও করে আর ফটো তুলে সো যাই হোকই কেন আমরা সব খানি শুরু করে লাইছি সো অনেক ফিটা অনেক ধরনের নাস্তা আছিল যতটা খানি হয়েছে সো আমরা লহান যারা বলি গেছ শীতর দিন গেছে গিফিটা ফিটা না তারা সকল দলইয়া পরিবার সকল দলইয়া ফিটা খাইতে পারবো অথবা ফ্রেন্ড লৈও লইয়াও এখন বইয়া ফিটা খাইতে পারবা অথবা নিজে এলাকা এলা বইয়া খাওয়া কোনো সমস্যা নাই তবে ফিটাটা আয়োজন করে খাইতেও ভালো লাগে যাই হোক আমরা ঠান্ডার দিন ছাড়া এমনও ফিটা বানাইয়া খাই আমরা সিলেটিরা সব সময় নুনর ফিটা যেটা সন্ধে সেটা সব সময় বারো মাস খাই আমরা ঈদও খাই খালি ঠান্ডার সময় খাই না এটা হয়েছে গিয়ে ক্ষীর আমি বানাই লইয়া আইসলাম আমি দুইটা ফিটাও লইয়া আইসলাম ক্ষীরও লই আইসলাম সবেও দুইটা তিনটা করে নাস্তা ফিটা বানাইয়া লইয়া আইসই সো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়ার গফর আড্ডা ওর শব্দ বই রো আরোধত সময় যাইবো আরও বেশি আড্ডা জমবো আর আরো হানি আছে ওটার ফরে হানি হয়েছে গিয়া বোনা কিশোরি গরুর মাংস দিয়া বোনা কিশোরী আসিল যে মজো হয়েছে জুলিরে রে ইউ জুলির গর ব্রেকফাস্টর দাওয়াত আছিল সপ্তাহ মিলাইয়া ভালো হয়েছে সুন্দর হয়েছে সপ্তাহ বোনা কিশোরী মজো হয়েছে বোনা কিশোরি তারা বানাইসোন সো সকলটা মিলাইয়া ভালো লাগছে সবে সুন্দর টাইম স্পেন্ড করছোন আজকে আমার ভিডিও অতটুকু আছিল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড এন্ড ফ্যামিলি লোকের শেয়ার হবা সবাই অনেক পালা তাহকা সুস্থ তাহকা আমার লাগে আমার পরিবারের লগে বেশি বেশি করে দোয়া করবা আমরাও আপনার সকল অনেক পালা তেংক ফর ওয়াচিং মাই চ্যানেল